যুক্তরাজ্যের কারাগারে থাকা জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে যে চাপ দেওয়া হচ্ছে তাতে হতাশা ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ। শুক্রবার এবিসি টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেন। রাজা তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষে বর্তমানে ব্রিটেনে অবস্থানরত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিনি বলেন, যথেষ্ট হয়েছে, অ্যাসাঞ্জকে আর কারাগারে আটকে রাখার কোনো অর্থ হয় না। এই সময় 51 বছর বয়সী উইকিলিক্সের প্রতিষ্ঠাতার মানসিক স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আলবানেজ। তিনি বলেন, এখন আসলে খতিয়ে দেখা উচিত অ্যাসাঞ্জ তাকে দেয়া সাজার চেয়ে বেশি সময় কারাগারে আছেন কিনা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, অ্যাসাঞ্জের বিষয়ে তার সরকারের দৃষ্টিভঙ্গি খুব ভালোভাবে জানে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁস ও গুপ্তচর বৃত্তির অভিযোগে ফৌজদারি অভিযোগে অনেক দিন ধরেই অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জকে বিচারের জন্য যুক্তরাজ্য থেকে ফিরিয়ে আনতে চাইছে যুক্তরাষ্ট্র। গত 4 বছর ধরে যুক্তরাজ্যের হাই সিকিউরিটি প্রিজনে বন্দী আছেন অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ।